দর্শকবৃন্দ, এখানে দেখছেন সিপিএম এর বুথ শিবিরে বসে আছেন সিপিএম এর নেত্রী সুপর্ণা খান। আমি জিজ্ঞাসা করব, এবার ভোটে কি রেজাল্ট করবেন? এই বুথে আমরা জিতবই। জিতবেন? আমরা জিতবই 100%। আমরা চোর নয়, আমরা ডাকাত নই, আমরা চুরি করি না। সিপিএম পার্টি চোর নয়, সিপিএম পার্টি জিতবে এই বুথে 100%। 100%। দর্শকবৃন্দ, আজ ইংরেজির 8ই জুলাই 2023, চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এখন 3:06 বাজে। আমি দেখাচ্ছি সমুদ্রগড় অঞ্চলের একটি বুথ এলাকায় কিভাবে এই ভোট উৎসবের চেহারা নিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আষ্টে পৃষ্ঠে ফ্ল্যাগ, ফেস্টুন, ফ্লেক্স, ব্যানারে সাজানো হয়েছে রাস্তাঘাট অনেক দূর পর্যন্ত। এই দেখুন, বিভিন্ন দলের ফ্ল্যাগ, ফেস্টুন, ফ্লেক্স, ব্যানার দিয়ে সাজানো হয়েছে রাস্তাঘাট। যেদিকেই যাচ্ছি সম্পূর্ণ রাস্তা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বহু দূর পর্যন্ত চলে গেছে এই রাস্তা, ফ্লেক্স এবং ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানারে সাজানো হয়েছে। এখানে দেখছেন তৃণমূলের বুথ শিবির, তৃণমূলের বুথ শিবির দেখছেন আপনারা। 2023-এর পঞ্চায়েত নির্বাচন একটি উৎসবের চেহারা নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের বুথ শিবির, তৃণমূলের বুথ শিবিরে দেখছেন আপনারা। লক্ষ্মী ভাণ্ডার, সম্ভবত লক্ষ্মী ভাণ্ডারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির একটি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বোধহয় এই লক্ষ্মী ভাণ্ডারটি রেখে দিয়েছেন তৃণমূল কর্মীরা তাদের বুথ শিবিরে। দর্শকবৃন্দ, এখানে দেখছেন তৃণমূলের নেতা রতন বিশ্বাস বসে আছেন, সমুদ্রগড় অঞ্চলের তৃণমূল নেতা, কোর কমিটির নেতা রতন বিশ্বাস। দাদা, এবার কি তৃণমূল জিতবে পঞ্চায়েতে? আচ্ছা, 100%। তৃণমূল আছে, তৃণমূল থেকে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, এটা মনে রাখবে। আচ্ছা, তৃণমূল থাকবে। সম্পূর্ণ উদ্দীপনা নিয়ে তৃণমূল কর্মীরা এখানে অবস্থান করছেন, উৎসাহ উদ্দীপনার সঙ্গে, এবং জিতবেন এই আত্মবিশ্বাস আছে। দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন, আমি আরও দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে বহু দূর পর্যন্ত চলে গেছে ভোট কেন্দ্র, কাছাকাছি অনেক দূর পর্যন্ত রাস্তাটি সাজানো হয়েছে, বিভিন্ন ফ্ল্যাগ, ফ্লেক্স, ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে। এখানে দেখছেন সিপিএমের ফ্ল্যাগ, এখানে দেখছেন বিজেপির ফ্ল্যাগ, বিজেপির বুথ শিবির, বিজেপির বুথ শিবিরে বিজেপির কর্মী নেতারা বসে আছেন, আপনারা দেখছেন। তো এবার ভোটে আপনারা কীরকম রেজাল্ট করবেন মনে করছেন? আমরা জিতবো বলে আশা করছি। জিতবেন আশাবাদী? দর্শকবৃন্দ, আপনারা শুনলেন এখানে বিজেপির নেতা কর্মীরাও বলছেন তারা জিতবেন। দর্শকবৃন্দ, এখানে দেখছেন, এখানে দেখছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভোট, একটা উৎসবের চেহারা নিয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন। বহু দূর পর্যন্ত রাস্তাঘাট সাজানো হয়েছে, আপনারা দেখছেন দর্শকবৃন্দ। আপনারা দেখছেন এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, এটি সিপিএমের বুথ শিবির, আপনারা দেখছেন এখানে সিপিএমের নেতা কর্মী নেত্রী বসে আছেন। দর্শকবৃন্দ, এখানে দেখছেন সিপিএমের বুথ শিবিরে বসে আছেন সিপিএমের নেত্রী সুপর্ণা খান। আমি জিজ্ঞাসা করব, এবার ভোটে কি রেজাল্ট করবেন? এই বুথে আমরা জিতবই। জিতবেন? আমরা জিতবই 100%। চোর নয়, আমরা ডাকাত নই, আমরা চুরি করি না। সিপিএম পার্টি চোর নয়, সিপিএম পার্টি জিতবে এই বুথে
100% খুব জোরের সঙ্গে সুপর্ণা খান বললেন যে এই বুথে সমুদ্রগঞ্জের এই বুথে এটাই 78 নম্বর বুথ সম্ভবত এই বুথে সিপিএম পার্টি জিতবেন খুব আশাবাদী সুপর্ণা খান আপনারা দেখছেন ভোট উৎসব চলছে খুব শান্তিপূর্ণভাবে ভোট চলছে এলাকায় এটি এমন একটি এলাকা আজ পর্যন্ত কোনোদিন অশান্তি ঝুট ঝামেলা হয়নি আপনারা দেখছেন খুব সুন্দরভাবে রাস্তাঘাট ফ্ল্যাগ ফেস্টুন ফ্লেক্সে সাজানো হয়েছে দর্শকবৃন্দ বহু দূর পর্যন্ত সাজানো হয়েছে একটি ভোটে এইভাবে সাজানো আমরা এই প্রথমবার দেখলাম উৎসব উৎসবের মতোই ভোট ভোট উৎসবের চেহারা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ।